असलामुअलैकुम आमी टेरिट इंस्ट्रक्टर मोहम्मद मासुमबिल्लाह चारुकला विभाग क्रिएटिव ट्रेनिंग इन्स्टीट्यूट आज के लाइव क्लासे आपनादेरके জানাই স্বাগতম। आशा करी सबाई भालो आছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুমবিল্লাহ চারুকলা বিভাগ চারুকলা মেডিকেল ইনস্টিটিউট। আপনাদের সবাইকে আন্তরিক যারা বিভিন্ন থেকে যুক্ত হয়েছেন আজকে আমাদের লাইভ ক্লাসে তাদেরকে জানাই আন্তরিক সাধুবাদ। গত শুক্রবার আপনাদের যে পরীক্ষাটি নেওয়ার কথা ছিল কিন্তু বোর্ড মিটিং এর কারণে পরীক্ষাটি নেওয়া হয়নি। পরবর্তী শুক্রবারে আপনাদের কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে এবং পরীক্ষাটি নেওয়া হবে এমন ভাবে যে আপনাদের একটি প্রাইমারি পরীক্ষা যেভাবে হয় অর্থাৎ সম্পূর্ণ ফর্মালিটি মেইনটেইন করে কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে। আমি দেখতে পাচ্ছি জুমে অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। দুইজন দেখতে পাচ্ছি শুধু ভিডিওতে যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু আমাদের কথা শুনতে পাবেন না আপনি যদি অডিওতে জয়েন না করেন। একটি ডিভাইস নেম দিয়ে যুক্ত হয়েছেন এবং একটি 239 রোল, আপনারা কিন্তু শুধু ভিডিওতে যুক্ত হয়েছেন। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আধুনিক শিল্পকলা এবং গ্রিক সভ্যতা। আমাদের পাশ্চাত্য শিল্পকলার ভিতরে একটি ক্লাস আমাদের মিস হয়ে গিয়েছিল, সেই ক্লাসকে আমরা আধুনিক শিল্পকলার সাথে মিল করে নিয়ে নিব। এবং আজ আমাদের ক্লাস ছিল কিউবিজম অর্থাৎ ফবিজম। এই কিউবিজম অর্থাৎ ফবিজম এই ক্লাসটা আমাদের আজকে ছিল, কিন্তু আমাদের যে ক্লাসগুলো গ্যাপ হয়ে গেছে সেই ক্লাসগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আপনারা একটু যে শীটগুলো পাবেন অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে জিমেল করে পাঠাবেন। এটাই আপনাদের কিন্তু পরীক্ষা ক্লাস টেস্ট এটাই। এবং পরবর্তীতে সবগুলো ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের কয়েকটি প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হবে। সুতরাং আপনারা যদি ফাঁকি দেন আপনারাই ফাঁকিতে পড়বেন, পরীক্ষায় কিন্তু ভালো করতে পারবেন না। আমি স্ক্রিন শেয়ার করব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আমরা প্রথম আধুনিক শিল্পকলা সম্পর্কে আলোচনা করব, তারপর আমাদের যে একটি ক্লাস গ্যাপ হয়ে গেছিল সেই ক্লাসটি আপনাদেরকে দেওয়া হবে। আপনারা অবশ্যই ক্লাসটি নেবেন এবং যে বিষয়ে আলোচনা করা হয় অবশ্যই শুনবেন। আর যে আপনাদের যে শীটগুলো আছে শীটগুলো আপনারা অ্যাসাইনমেন্ট করে পাঠাবেন। আজ কিন্তু একটা লাস্ট ডেট ছিল আপনার শীট পাঠানোর, যে গতদিন যে ক্লাসটি হয়েছিল। দেখেন আধুনিক শিল্পকলা, আধুনিক শিল্পকলা বলতে 1860 থেকে 1970 সালের মধ্যকার সময়কাল উৎপাদিত শৈল্পিক কাজ এবং সেই যুগে উৎপাদিত শিল্পের দর্শন ও রীতিকে বোঝায়। এই শব্দটি সাধারণত শিল্পের সাথে সংযুক্ত, যা অতীতের ঐতিহ্যগুলোকে আত্মগবেষণা অর্থাৎ নিজেদের গবেষণার মাধ্যমে ছড়িয়ে দেয়। আধুনিক শিল্পীরা শিল্পের উপাদান এবং কার্যাবলীর প্রকৃতি নিয়ে নতুন ধারণা বের করেছেন এবং নতুন ধারণা নিয়ে গবেষণা করছেন। আধুনিক শিল্পের বৈশিষ্ট্যের বিমূর্ততা থেকে দূরে থাকার একটি প্রবণতা দেখা যায়, যা ঐতিহ্যগত শিল্পের বৈশিষ্ট্য আরো সাম্প্রতিক শিল্পসম্মত উৎপাদনকে প্রায় সমসাময়িক শিল্পী বলে মনে করা হয়। পাবলো পিকাসো, ঘাসের উপর মধ্যাহ্নভোজন করা হেনরি ডে ক্রাইলাউস, লাউটরেক মৌলিনরুস, এই দুই মহিলার ঘুরে নাচা, 1892 ভিনসেন্ট ভ্যান গক, প্রোভেন্সে রাতের বেলা দেশের রাস্তা, 1889 এর पॉल सेजान बृहत् स्नानागार 1898 থেকে 1905 সাল পর্যন্ত পল গোগা মৃত মানুষের আত্মা দেখা 1892 তে জর্জ সেরাত দা মডেলস 1888 এডভার্ট মান্স দা স্ক্রিন 1893 ক্লিমট ইজ এ লাইট ব্লু স্মোক বাই ইগন সিলে 1913 সালে কি ছিল ব্ল্যাক স্কয়ার বাই কাসিমির মালভেসি 1915 মার্সেল ডুসাম फोआरा 1917 आधुनिक शिल्प शुरू हुई विंसेंट वैन गॉग पॉल सेजान पॉल गोगा जॉर्ज सेराट एवं ओरिदा तुलुस लत्रेक एर मतो चित्रशिल्पीদের হাত ধরে আপনাদের এতগুলো নাম মুখস্থ করার কোনো যুক্তি আসে না আপনারা কয়েকটি নাম জাস্ট মনে রাখবেন যে আধুনিক শিল্পকলার পেছনে কাদের গুরুত্ব অপরিসীম আপনি এখান থেকে কয়েকটি নাম দিতে পারেন হেনরি দে টয়লাউস लाउटरेक मोल्ली क्रूज 3 থেকে 4টা नाम दिले हबे विंश शताब्दी शुरू दिके हेनरी मार्टिस एवं प्राक टू बिग जॉस ब्रेक आंद्रे डारेन रोलो डीपी जैन मेटजिंगार एवं मोरिस डी भ्यालमिनक सह अन्यान्य बेश किछु तरुण शिल्पी पेरिसेर शिल्पकला के बन्य बहुबर्ण अभिव्यक्तिशील भूदृश्य एवं आकृति अंकनेर साथे विवर्तन करे যাকে সমালোচকরা বলেন ফাউভিজম মার্টিসের দা ডান্স এর দুটি সংস্করণে তার কর্মজীবন এবং আধুনিক চিত্রকলার বিকাশে গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করেছেন এটা আদিম শিল্পের শুরুর সঙ্গে মার্টিসের কাজে প্রতিফলিত রূপ শীতল নীল সবুজ পটভূমি এবং ছন্দময় বিবস্ত্র নৃত্য মানসিক মুক্তি ভোগসুখের অনুভূতি প্রকাশ করে আর প্রেজেন্ট দিয়ে দিই আমি এই যে কমেন্টস বক্সে যা দিই যে লিখে দিই মুজের উল্টোল হে জানি কোন জায়গায় কিলা সইতে তুলুস লোত্রেক অলগোগা এবং 1900 থেকে অন্যান্য নবীন শিল্পীদের দ্বারা প্রভাবিত হয়ে পাবলো পিকাসো সিএজনের ধারণাটির উপর ভিত্তি করে তারা প্রথম কিউবিস্ট চিত্রকলা তৈরি করেন যা দ্বারা প্রকৃতিতে তিন বস্তুর মধ্যে প্রায় ঘনত্ব গোলক এবং মশাকার না চার্জ তাহলে কয়টি বিষয়বস্তু তিনটি বিষয়বস্তু একটি হলো কি ঘনক্ষেত্র দ্বিতীয় হলো গোলক এবং তৃতীয়টি মশাকার তাহলে তাদের এই পাবলো পিকাসো সি এজানার ধারণাটির উপর ভিত্তি করে প্রথম কিউবিস্ট চিত্রকলা তৈরি করেন যা দ্বারা প্রকৃতির সব প্রতিকৃতিকে তিনটি বস্তুর মধ্যে সীমাবদ্ধ করা যায় তার ভিতরে একটি হলো ঘনক্ষেত্র দ্বিতীয় নম্বর হলো গোলক এবং তৃতীয় মশাকার তার তিনটি সমন্বয়ে তিনটি বিষয়বস্তুর সমন্বয়ে তারা কিন্তু তাদের চিত্রকলা তৈরি করেছিলেন লেস ডেমোএসএলডি অভিনন্দন বা অভিনয়ন 1907 তাদের এই কাজের জন্য কি করেছিল অভিনন্দন জানিয়েছিল লেস ডেমোসিলেস ডি অভিনন্দন 1907 ছবিটি দিয়ে পিকাসো নাটকীয়ভাবে 5 জন পতিতা সহ একটি কাঁচা এবং প্রাচীন বেশ্যালয়ের দৃশ্য আবেগপূর্ণভাবে আঁকা নারী আফ্রিকান উপজাতীয় মুখোশ এবং তার নিজের নতুন কিউবিস্ট উদ্ভাবনের মাধ্যমে একটি নতুন এবং ভিত্তিগত ছবি তৈরি করেছিলেন পিকাসো এবং জর্জ ব্র্যাক দ্বারা প্যানাসো এবং জর্জেস ব্র্যাকের যৌথভাবে আণবিক তাৎপর্য তৈরি করা হয়েছিল যা 1908 থেকে 1912 সালের মধ্যে প্যারিসের ভায়োলিন এবং ক্যান্ডেলস্টিক দ্বারা চিত্রিত হয়েছে বিশ্লেষণী কুশলীটি কিউবিজমে এর প্রথম স্পষ্ট প্রকাশ যা ব্র্যাক পিকাসো ফার্নাট লেজার জুয়ান গ্রিস আলবার্ট গ্লেইস মার্সেল ডুসাম এবং 1920 দশকের আরো অনেক শিল্পী দ্বারা অনুসৃত হয়েছে বিশ্লেষণী কুশলীটি বিভিন্ন গঠন বিন্যাস পৃষ্ঠতল কোলাজ উপাদান প্যাপিরি কলি এবং মিশ্রিত বিষয়বস্তুর একটি বৃহৎ বৈচিত্র্য পরিবর্তনের দ্বারা চিহ্নিত হয়েছে আধুনিক শিল্পের ধারণা আধুনিকতার সঙ্গে घनिष्ठ भावे सम्पर्कित। देखें एक विषय कोलाज कोलाज अर्थात विभिन्न वस्तु समन्वय एखाने आपनी किन्तु पेपर काटिंग ताछाड़ा विभिन्न काटिंग एर माध्यमे कोलाज तैरी करते पारेन अर्थात एकटी माने एकाधिक उपकरण व्यवहार करे विभिन्न नक्शा तैरी करा निरीक्षाधर्मी अबास्तव जेटा सेटी फुटिये तोलाय हलो कोलाज। आधुनिक शिल्पेर इतिहास देखें यदिओ आधुनिक भास्कर्य ओ स्थापत्य 19 शतकेर शेषेर दिके आविर्भूत हयेछे तबे आधुनिक चित्रकला सूचना आगे ही सम्भवतः आधुनिक शिल्पे जन्म हिसाब से चिन्हित करा साल हलो 1863 जे बछर एदुआर माने प्यारिसेर सैलॉन दी रेफ्यूजे तार पेंटिंग ले ड्यूजर सुर लो हेइप देखिएछिलेन। एर आगेओ किछु साल प्रस्तावित हयेछिल तादेर मध्ये 1855 एवं 1884 साल उल्लेखयोग्य। शिल्प इतिहासविद एइस हार्बार्ट आर्नसेर भाषाय एई तारीखगुलिर प्रत्येकटी आधुनिक शिल्पेर उन्नयनेर जन्य तात्पर्यपूर्ण तबे कोनोटी सम्पूर्ण नतून भावे शुरू हय ना शत बछरेर एकटी कर्मबद्धमान रूपान्तरेर माध्यमे एगुलो घटेছে। অবশেষে চিন্তার সূত্রে আধুনিক শিল্প নেতৃত্বে আলোক সম্পাদ করতে ফিরে যেতে হয় 17 শতকের দিকে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই গুরুত্বপূর্ণ আধুনিক শিল্প সমালোচক ক্লেমট গ্রিনবার্গ এমানুয়েল কান্টকে প্রথম বাস্তব ডরারিস্ট অর্থাৎ মডারিস্ট যেটা তুলনা করা হয় বলে অভিহিত করেছেন কিন্তু এখানেও ভেদাভেদ রয়েছে। আলোকবর্তিকার বাইরে থেকে সমালোচনা করেছে অভ্যন্তর থেকে আধুনিকতা সমালোচনা করে। 1779 সালে ফরাসি বিপ্লবগুলো কয়েক বছর ধরে তথাকথিত ধ্বংসাত্মক অনুমান এবং প্রতিষ্ঠানগুলির সামান্য প্রশ্নে গৃহীত হয়েছিল এবং জনগণকে জোরালোভাবে রাজনৈতিক ও সামাজিক বিতর্কে অভ্যস্ত করেছিল। এটি কি উত্থানদায়ী যে ব্যাপারে শিল্প ঐতিহাসিক আর্নেস্ট গম্ব্রিজ বলেন আত্মনির্ভরতা যা মানুষ তাদের स्थापनार शैली निर्वाचन व्यवहार करे जेमन एक वॉलपेपारेर पैटार्न निर्वाचन करते व्यवहार करे। आधुनिक शिल्पेर अग्रदूतगण रोमांटिक वास्तववादी ओ प्रभावित छिलेन। 19 शताब्दी शेषेर दिके आधुनिक शिल्पेर प्रभावशाली हওয়ার জন্য अतिरिक्त आंदोलन शुरू हय पोस्ट इमप्रेशनिजम एवं सेई साथे प्रतीकीवाद এই আন্দোলনগুলির উপর প্রভাবগুলি ভিন্ন ছিল। পূর্বে সজ্জা সংক্রান্ত কলাগুলির বিশেষত জাপানি মুদ্রণ যন্ত্রের সাথে টার্নার এবং ডেলাক্রয়েসের রঙিন উদ্ভাবনের জন্য সাধারণত জীবনে বর্ণিত আরো বাস্তবতার সন্ধানের জন্য যেমন জিন ফ্রান্সোর মিলেটের মতো চিত্রশিল্পীদের কাজে সহযোগিতা করা অর্থাৎ তাদের কাজ করার সুযোগ পাওয়া বাস্তববাদীদের সমর্থক ঐতিহ্যবাহী শিক্ষামূলক শিল্পের আদর্শবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যা জনসাধারণ ও আধিকারিক উপভোগ করেছে। দিনের সবচেয়ে সফল চিত্রশিল্পী কমিশনের মাধ্যমে অথবা স্পন্সর চিত্রশিল্পী সংগঠনগুলো ছিল সহকারী। এই স্পন্সর চিত্রশিল্পী সংগঠনগুলো কেমন দেখেন মনে করেন আপনি কোনো একটি বিষয়ে উদ্যোগ নিয়েছেন মনে করেন আমি যদি একটি উদাহরণ দিই যে মনে করেন একটা ফাংশন আয়োজন করা হয়েছে ক্রিয়েটিভ ট্রেনিং এ একটি বিশাল একটা ফাংশন আয়োজন করা হয়েছে। এখন এখানে আমাদের যে ছাত্রছাত্রীগুলো আছে যারা পুরাতন ছাত্রছাত্রী ছিল তারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা আপনার বড় বড় ব্যাংকার বিভিন্ন ভালো ভালো পদে ধরেন তারা প্রতিষ্ঠিত হিসাবে আছেন। এখন তারা কেউ কেউ মেন মেন দায়িত্বে আছেন এখন তারা তাদের কোম্পানি থেকে এটা স্পন্সর করে অথবা আপনি দেখবেন যে আমাদের ক্রিকেট খেলাগুলো হয় দেখবেন এখানে রবি যে সিম তারপরে তা আপনার বাংলালিংক এর বিভিন্ন সিম কোম্পানি তারপরে আপনার বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর করে যে আমাদের বিজ্ঞাপনটি দিতে হবে আমরা এত টাকা দিব এরকম একটা স্পন্সর করে কি আমরা এই জার্সি গুলো দিব অথবা যখন আপনার ক্রিয়েটিভ এর স্টুডেন্টরা থাকবে তখন বলবে যে প্রাণ ধরেন একজন আমাদের স্টুডেন্ট প্রাণের ম্যানেজার, এখন সে প্রাণ থেকে স্পন্সর করবে যে আমি প্রাণ থেকে পানি যত পানি লাগে খাওয়ার পানি সেগুলো আমি সাপ্লাই করব। এই যে এরকম স্পন্সরশিপ যেরকম বার্জার কোম্পানি, এরা ধরেন কোন একটা শিল্পকর্মর একটা আয়োজন করা হয়েছে কর্মশালা, সেখানে কিন্তু এরা রঙের যত যাবতীয় উপকরণগুলো আছে এই বার্জার কোম্পানি দিয়ে থাকে। এই স্পন্সর গুলো এমনই হয়। তারপর দেখেন যখন সরকার নিয়মিতভাবে নতুন জরিমানা এবং সজ্জা সংক্রান্ত শিল্প কর্ম জনসাধারণের মাঝে প্রদর্শনী করে, ইমপ্রেসিওবাদীরা যুক্তি দিয়েছিলেন যে মানুষ বস্তু দেখতে পায় না কিন্তু কেবল আলো দেখতে পায় যা তারা প্রতিফলিত করে, এবং সেই জন্য চিত্রশিল্পীরা স্টুডিওগুলোর পরিবর্তে প্রাকৃতিক আলোতে ছবি আঁকতে এবং তাদের কাজে আলোকে প্রভাবিত করতে শুরু করলো। ইমপ্রেসিওবাদীরা শিল্পীদের একটি গ্রুপ তৈরি করে অ্যাসোসিয়েশন অফ পেন্টার্স নামে। তাহলে ইমপ্রেসিওবাদীরা শিল্পীদের একটি গ্রুপ তৈরি করে, সেই গ্রুপের নামটি কি ছিল? অ্যাসোসিয়েশন অফ পেন্টার্স। স্কাইলাপটার্স এবং এঙ্গার ওয়ারা যা অভ্যন্তরীণ উত্তেজনা সত্ত্বেও একটি স্বতন্ত্র প্রদর্শনীর ধারাবাহিকতা সঞ্চার করেছিল। বিভিন্ন জাতির শিল্পীদের দ্বারা পদ্ধতিটিকে একটি জাতীয় রীতিতে রূপান্তর করা হয়েছিল। এই বিষয়গুলো একটি আন্দোলনের বার্তা বহন করে। এই বৈশিষ্ট্যগুলো শিল্পের আকাঙ্ক্ষিত একটি কাজের পদ্ধতির প্রতিষ্ঠা, আন্দোলন বা দৃশ্যমান সক্রিয় সমর্থন কেন্দ্র এবং আন্তর্জাতিক গ্রহণের শিল্পের আধুনিক সময়ের শৈল্পিক আন্দোলন দ্বারা পুনরাবৃত্তি করা হয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে শিল্পকর্মগুলো কেমন ছিল দেখেন। বিংশ শতাব্দীর প্রথম দশকের আন্দোলনগুলোর মধ্যে অন্যতম হলো ফাউবিজম, কিউবিজম, এক্সপ্রেশনবাদ এবং ফুতুরিজম। 1910 এ দশকের মধ্যে এবং বিশ্বযুদ্ধের শেষের সময় এই কিউবিজমের উত্তরাধিকার সূত্রে প্যারিসে বিভিন্ন আন্দোলন শুরু হয়। জুলিও দে চিরিকো 1911 সালের জুলাই মাসে প্যারিসে স্থানান্তরিত হন, যেখানে তিনি তার ভাই আন্দ্রেয়ার সাথে যোগ দেন। তার ভাইয়ের মাধ্যমে তিনি প্যারেলে লা প্যারেডের সাথে সাক্ষাৎ করেন। তিনি সালন ডি অটোমান বৈঠকখানার সদস্য ছিলেন, যেখানে তিনি তার তিনটি স্বপ্নের মতো কাজ করেন। ওয়ারক্যামের ইনিগমা, দুপুরের পরের এবং আত্মা পোর্ট্রেটের ইনিগমা। তাহলে কয়টা কাজ করেন? তিনটা। উনিশশো সালে তিনি সালন দা ইন্ডিপেন্ডেন্স এর সালন দি অটোমানে তার কাজটি প্রদর্শন করেন এবং তার কাজে পাবলো পিকাসো, গুইলম আপলিনের এবং অন্যান্যদের দ্বারা পরিলক্ষিত হয়। তার অসামান্য এবং রহস্যময় চিত্রগুলির অতিরঞ্জিত আর্কাইভ সূচনাকালের প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য। চিরকোর কাজগুলির মধ্যে প্রেমের গান সবচেয়ে বিখ্যাত এবং অতি প্রাকৃতিক স্টাইলের একটি প্রাথমিক উদাহরণ যদি আমরা বলতে যাই সেটি হলো 1924 সালে আন্দ্রে ব্রেটন দ্বারা প্রতিষ্ঠিত আন্দোলন। 10 বছর আগে আঁকা হয়েছিল, প্রতিষ্ঠিত, এটি একটি শিল্পকর্ম। 1924 সালে এটি প্রতিষ্ঠিত শিল্পকর্মটি অঙ্কন করা হয়েছিল 1924 সালে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে এই পর্বের সমাপ্তি ঘটে, কিন্তু মার্সেল ডুসাম্পের কাজ এবং দাদার মতো অসংখ্য অধিবাস্তববাদ আন্দোলনের সূত্রপাতের সূচনা করে। স্টিচ এবং হাউজের মতো শিল্পী গোষ্ঠীগুলি কলা, স্থাপত্য, নকশা ও শিল্প শিক্ষার সাথে সম্পর্কিত নতুন ধারণা তৈরি করে। 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র শস্ত্র প্রদর্শনী এবং ইউরোপীয় শিল্পীদের মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক শিল্পকলা কাজ চালু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই ছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শৈল্পিক আন্দোলনের কেন্দ্রীয় পয়েন্ট হয়ে উঠেছিল। এটি কিন্তু স্বাভাবিক, যখন একটি রাজা তার রাজ্যকে হারায় तखन तार समय जे शिल्पकर्म अर्थात जे उन्नति छिलो परवर्ती राजा क्षमता आसार परे सेई गति किन्तु किछु समयेर जन्य हलो थेमे जाय आर एई थेमे जाओयार कारणे किन्तु शिल्पकर्मेर गति परिवर्तन हय। ठीक तेमनि प्रथम विश्वयुद्धेर समय जे शिल्पकर्मगुलो थेमे गेछिलो परे चालू आबार पुनराय चालू करे जखन आपनार नतुन भावे शिल्पकर्म तैरि हयेछिलो ठीक तेमनि द्वितीय विश्वयुद्धेर समयও একই রকম হয়েছিল। ১৯৫০ ও ৬০ এর দশকে এবিট এক্সপ্রেশনবাদ রং ফিল্ড পেইন্টিং ওয়াফার্ট ওয়াফার্ট হার্ট এন্ড পেইন্টিং মিনিমাল আর্ট লেসাল অ্যাবস্ট্রাকশন ফ্লাক্সাল হ্যাপিং ভিডিও আর্ট এই অ্যাবস্ট্রাকশন অর্থাৎ অবাস্তব ধর্মী যেগুলো আর্ট সেইগুলাই অন্যান্য বিভিন্ন আন্দোলনের উদ্ভব ঘটে। তাহলে এই আর্টগুলো কিভাবে আসছে এই যে কিউবিজম দাদাইজম ইজম যেগুলা অর্থাৎ ইজমের যুগে যেগুলো হয়েছিল সব কিন্তু আন্দোলন নির্ভর এই ইজমগুলো সবগুলো ছিল আন্দোলন নির্ভর। ১৯৬০ এর দশকের শেষের দিকে এবং ১৯৭০ এর দশকে ভূমিশিল্প পারফরমেন্স শিল্প ধারণামূলক শিল্প এবং অন্যান্য নতুন শিল্পকলাগুলো আরো বেশি প্রচলিত গণমাধ্যমের ব্যয় অনুসারে কিউরেটর এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। বড় ইনস্টলেশন এবং পারফরম্যান্স ব্যাপক বিস্তৃতি হয়ে ওঠে অর্থাৎ এর ব্যাপক প্রসার ঘটে। ১৯৭০ এর দশকের শেষের দিকে যখন সাংস্কৃতিক সমালোচকরা পেইন্টিং এর শেষ এর কথা বলতে শুরু করে তখন নতুন মিডিয়া নিজে একটি শিল্প শ্রেণীতে পরিণত হয় যেমনটি ভিডিও শিল্পের মতো প্রযুক্তিগত উপায়ে ব্যবহার করা শিল্পীদের নব্য প্রকাশবাদের উত্থান এবং রূপ চিত্রকলার পুনর্জীবনের প্রমাণ হিসাবে পেইন্টিংটি ১৯৮০ ও ৯০ দশকে নতুন করে গুরুত্ব পেয়েছিল। বিংশ শতাব্দীর শেষ দিকে শিল্পী এবং স্থপতিদের একটি অংশ আধুনিক এর ধারণা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং প্রতীকী স্বরূপে পোস্ট মডার্নের কাজ শুরু করেন। অর্থাৎ আধুনিক শিল্পকে আরো এগিয়ে নেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর করার জন্য তারা কি করে পোস্ট মডার্ন অর্থাৎ আধুনিক থেকে অত্যাধুনিক শিল্পকর্মের কথা চিন্তা করতে শুরু করে। এই সময় কিছু বিখ্যাত শিল্পকর্মের নাম দেখেন কোথায় অবস্থিত আছে, আমি কয়েকটি নাম বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আর জাদুঘর গুলো কোথায় বেলজিয়ামে অবস্থিত সমসাময়িক শিল্পের এস্টেডিলেক জাদুঘর ঘেন্ট, ব্রাজিলে অবস্থিত শিল্পের সাও পাওলো মিউজিয়াম সাও পাওলোতে অবস্থিত আধুনিক শিল্পের সাও পাওলো মিউজিয়াম সাও পাওলো, রিও ডি জেনেরিও এর আধুনিক শিল্প জাদুঘর রিও ডি জেনেরিও, বাইয়ার আধুনিক শিল্প জাদুঘর বাইয়া, বাইয়ার আধুনিক জাদুঘরের নাম কি বাইয়া আধুনিক শিল্প জাদুঘর আর এটি অবস্থিত বাইয়ায়। কলম্বিয়ায় জাদুঘরের নাম কি আধুনিক শিল্প জাদুঘর বোগোটা। ক্রোয়েশিয়ার জাদুঘরের নাম কি ইভান মোস্তোভোভিক গ্যালারি স্পলিট। এই কয়েকটি আপনি মনে রাখবেন আধুনিক গ্যালারি জাগরেব। আপনারা যদি বলা হয় যে আধুনিক শিল্পের কয়েকটি জাদুঘরের নাম বলো তাহলে আপনারা কিন্তু সহজে বলতে পারবেন। আমি একটু দেখেন ছবিগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পাবলো পিকাসোর আঁকা ঘাসের উপর মধ্যম ভোজন করছে সেই ছবি কিন্তু তিনি অঙ্কন করেছেন। তারপরে পরবর্তী সময়ে হেনরি ডা টয়লাউস লাউটরেক মৌলিন রুজ এর দুই মহিলাকে ঘুরে নাচা ১৯৮২ সালে এই শিল্পকর্মটি করা হয়। শিল্পকর্মটির নাম ছিল যে দুই মহিলা ঘুরে নাচা অর্থাৎ দুই মহিলা ঘুরে ঘুরে নাচ করছে। তারপরে দেখেন ভিনসেন্ট ভ্যান গগ এর আঁকা দেখেন অর্থাৎ বেলা শেষ হয়ে যাচ্ছে তেমন একটি রাস্তা প্রোভেন্সে রাতের বেলা দেশের রাস্তা প্রোভেন্সে রাতের বেলা বেলা শেষ হয়ে রাতের আধার সেই দৃশ্য কিন্তু এই চিত্রের মাধ্যমে ফুটে তুলছে যে প্রোভেন্সে রাতের বেলা দেশের রাস্তা রাতের বেলা দেশের রাস্তা কেমন হয় তিনি এই চিত্রকর্মের মাধ্যমে ফুটে তুলছেন। তারপর দেখেন পল সেজানের আঁকা বৃহৎ সেনানাগার অর্থাৎ এখানে লোকজন গোসল করছে সেই দৃশ্য ফুটিয়ে তুলছেন। এটি 1898 থেকে 1905 সালে অঙ্কন করা ছিল। তারপরে পল গোগার মৃত মানুষের আত্মা দেখা, অর্থাৎ মৃত মানুষের আত্মা কিভাবে দেখা যায় কল্পনার মাধ্যমে কিন্তু সেই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে জর্জ সেরাতের দ্য মডেলস, অর্থাৎ মডেল একটি মডেল কি দাঁড়িয়ে আছে এবং সেই মডেল দেখে দেখে অঙ্কন করছে সরাসরি লাইভ। এরপরে এডভার্ট মান্স দা স্ক্রিম 1893 সালে একটি শিল্পকর্ম। তারপরে দেখেন ব্ল্যাক স্কোয়ার বাই কাশ্মীর মালেভিস, অর্থাৎ একটি আমি আর একটু বড় করে দেখেন, দেখেন সমস্ত জায়গায় সব ব্ল্যাক অন্ধকার, কিন্তু মাঝখানে দেখেন একটি সাদা তারকারাজির মতো একটি চিহ্নিত জায়গা রাখছেন, যার সে নাম দিয়েছে কি ব্ল্যাক স্কোয়ার বাই কাসিমির মালেভিস। আর এটি 1915 সালে তৈরি করা হয়েছিল। মার্সেল ডুসামের কি ছিল ফুয়ারা, দেখেন ফুয়ারা 1917 সালে এটি তৈরি করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আধুনিক শিল্পকলা সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আপনারা অবশ্যই এই ক্লাসটি যখন শেষ হবে শীট যাবে আপনাদের কাছে, শীটটি ভালো করে পড়বেন। আপনারা যদি এখন যদি ভালো করে না পড়েন পরীক্ষার আগে কিন্তু আপনারা এটা কভার করতে পারবেন না, কারণ ভাষাগুলো অনেক কঠিন। সংস্কৃত ভাষা থেকে নেওয়া অনেক কঠিন ভাষা, আপনাদের উচিত আগে থেকে প্রিপারেশন নেওয়া। যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই আপনাদের নাম রোল দিয়ে হাজিরা দিয়ে দেবেন। যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে হাজিরা দিবেন, আপনাদের নাম লিখে রোল ব্যাচ নাম্বার উল্লেখ করে আপনি হাজিরা দিয়ে দেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের অষ্টম ব্যাচে ভর্তি চলছে। যারা এখনো ভর্তি হননি অবশ্যই দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আমরা এবার আলোচনা করব গ্রিক শিল্পকলা নিয়ে। আমাদের পাশ্চাত্য শিল্পকলার ভিতরে একটি শীট একটি ক্লাস অফ হয়ে গেছিল, যার কারণে সেই ক্লাসটা আজ আপনাদের নিয়ে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রাচীন গ্রিক হলো গ্রিস ইতিহাসের অন্তর্গত প্রাচীন সভ্যতা, যা প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 8ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে শুরু হয় এবং ধ্রুপদী সভ্যতা আনুমানিক 600 খ্রিস্টাব্দ পর্যন্ত বিরাজ করেছিল। এরপর পরই কালটি হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগ এবং বাইজান্টাইন যুগ। প্রাচীন গ্রিসের মধ্যে অন্তর্ভুক্ত হলো ধ্রুপদী গ্রিস যুগ, যা খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 5ম শতাব্দীতে সমৃদ্ধশালী একটা রূপ রেখা লাভ করে। ধ্রুপদী গ্রিস শুরু হয় যখন একজন অ্যাথেনীয় নেতৃত্বে পারস্যদের উপদ্রব দমন করা হয় মহামতি আলেকজান্ডারের বিজয়ের কারণে। হেলেনিস্টিক সভ্যতা মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগরের শেষ পশ্চিম পর্যন্ত সমৃদ্ধ লাভ করে। পার্থেনন অ্যাথেনাকে উৎসর্গকৃত একটি মন্দির, এটি অ্যাথেন্সের আর্কোপলিসে অবস্থিত। এটি প্রাচীন গ্রিক সংস্কৃতির সবচেয়ে প্রতিনিধিত্বমূলক এবং কুতর্ক চিহ্ন সময়ের একটি। ধ্রুপদী গ্রিক সংস্কৃতি বিশেষ করে দর্শন রোমান সাম্রাজ্যের উপর একটি শক্তিশালী প্রভাব বিস্তার করেছিল, যা ভূমধ্য অঞ্চল এবং ইউরোপীয় বিভিন্ন অংশ এর একটি সংস্করণের প্রভাব দেখা যায়, যার কারণে ধ্রুপদী গ্রিসকে সাধারণত আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির ভিত্তি প্রদান বা দিগন্তরকারী সংস্কৃতি বলে মনে করা হয়। প্রাচীন সময়কাল, এই সময়কাল কখন কখন ছিল দেখেন, আর্কাইক যুগ 800 থেকে 500 খ্রিস্টপূর্ব। এই সময় শিল্পীরা স্বপ্নের মতো হেরাটিক ভঙ্গির সাথে আর্কাইক হাসির বৃহত্তর মুক্ত স্থায়ী ভাস্কর্য তৈরি করে। ধ্রুপদী যুগ ছিল 500 থেকে 323 খ্রিস্টপূর্ব। আর রাজনৈতিকভাবে ধ্রুপদের যুগ পঞ্চম শতাব্দী থেকে অ্যাথেন্স এবং ডিলিয়ান লীগের আধিপত্য পর্যন্ত। হেলেনিস্টিক যুগ ছিল 323 থেকে 146 খ্রিস্টপূর্ব পর্যন্ত। রোমান গ্রিস যুগ ছিল 146 থেকে 330 খ্রিস্টপূর্ব পর্যন্ত। রোমানে গ্রিসদের কতটা প্রভাব ছিল দেখেন, গ্রিক উপদ্বীপ খ্রিস্টপূর্ব 146-তে কোরিন্থর যুদ্ধে গ্রিস বিজয়ের পর রোমান শাসনের অধীনে আসে। মেসিডোনিয়া রোমান প্রদেশ হয় যখন দক্ষিণ গ্রিস মেসিডোনিয়ার কার্তানো দায়িত্বে পড়ে। যাই হোক, কিছু গ্রিক পোলাইস একটি আংশিক স্বাধীনতা বজায় রাখতে এবং কর বাতিল করতে পরিচালনা করে। তবে খাজনা অর্থাৎ কর অর্থাৎ খাজনা, তারপরে আপনার ওই যে জমির যে কর, জমির খাজনা, বিভিন্ন বিষয়বস্তুর উপরে যে কর ধার্য করা হয় সেগুলো আদায় করাই ছিল রোমান গ্রিসের সাথে সম্পর্কিত, অর্থাৎ এই দুইটা মিল ছিল। এজিয়ান দ্বীপপুঞ্জ খ্রিস্টপূর্ব 133-তে এই অঞ্চলের সাথে সংযুক্ত করায়। অ্যাথেন্স এবং অন্য গ্রিক শহরসমূহ খ্রিস্টপূর্ব 88-তে বিদ্রোহ শুরু করে এবং রোমান জেনারেল উপদ্বীপের বিদ্রোহ দমন করেছিল। খ্রিস্টপূর্ব 87-তে আগস্টাস আকিয়ার প্রদেশ হিসেবে উপদ্বীপ সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত রোমানদের গৃহযুদ্ধ ভূমিকে ক্ষতিগ্রস্ত করে। গ্রিক রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পূর্ব প্রদেশে ছিল যেখানে রোমান সংস্কৃতি বস্তুত গ্রিক ও রোমান বহুদরে ছিল। গ্রিক ভাষা পূর্বে এবং ইতালিতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে কাজ করে এবং অনেকে গ্রিক বুদ্ধিজীবীরা যেমন গ্যালন রোমে বেশিরভাগ কাজ প্রদর্শন করতেন। কালে 250 বছর ধরে প্রশাসন হয় যার ফলে উপনিবেশ স্থাপিত হয় সব দিকেই। পূর্ব এশিয়া মাইনর এবং এজিয়ন উপকূল প্রথমে উপনিবেশ হয়েছিল। প্রথমে উপনিবেশ হয়েছিল কোথাকার? পূর্ব এশিয়া মাইনরের এজিয়ন উপকূলে। পূর্ব এশিয়া মাইনর এর এজিয়ন উপকূলে প্রথম উপনিবেশ হয়েছিল এবং সাইপ্রাস ও থেরেস উপকূলে, মারমারার সাগর এবং কৃষ্ণ সাগর দক্ষিণ উপকূলে এর পরপরই। প্রথমে উপনিবেশ হয়েছিল পূর্ব এশিয়ার মাইনর এর এজিয়ান উপকূলে, অর্থাৎ যদি আপনি সংক্ষেপে যদি লেখেন এজিয়ান উপকূলে তাও হবে। তারপরে সাইপ্রাস, পরবর্তীতে থেরেস উপকূলে। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? খ্রিস্টপূর্ব 4th থেকে 5ম শতাব্দী পর্যন্ত গ্রিসের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল তা তখনকার সময়ের খুবই উন্নত ছিল, অর্থাৎ সেই সময় অন্যান্য রাজ্যের তুলনায় এই গ্রিকের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সমৃদ্ধশালী। কিছু কিছু ইতিহাসবিদদের মতে এটি ছিল ইন্ডাস্ট্রিয়াল পূর্ব উন্নত অর্থনীতিগুলোর একটি। এটি ধারণা করা হয় যে একজন গ্রিক কর্মীর গড় মজুরি দ্বারা, যেটি গমের মাপে ছিল 12 কেজি। রোমান যুগে এটি ছিল ইজিপশিয়ানদের তুলনায় 3 গুণ বেশি। দর্শন, রোমান যুগে দর্শনের কি প্রভাব ছিল সেখানে আলোচনা করা হয়েছে। এবার দেখেন শিল্প স্থাপত্য। অনেক দেশের শিল্প সংস্কৃতির উপর প্রাচীন গ্রিসের শিল্পের প্রভাব দেখা যায়। সেই প্রাচীন সময় থেকে আজ পর্যন্ত বিশেষত ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পে পশ্চিমের রোমান সাম্রাজ্যের শিল্পের বেশিরভাগই গ্রিসের নমুনায় বা নমুনা থেকে নেওয়া। পূর্বের মধ্যে এশিয়া গ্রিক এবং ভারতীয় সংস্কৃতি তৈরি করেছিল গ্রিক ও বুদ্ধিস্ট শিল্প যা জাপান পর্যন্ত যায়। এগুলোর সূচনা হয়েছিল মহান আলেকজান্ডারের বিজয়ের অভিযানের মধ্য দিয়ে। ইউরোপে রেনেসাঁ যুগে ইউরোপীয় শিল্পীরা অনুপ্রাণিত হয়েছিল গ্রিকদের শিল্প দ্বারা। ঊনবিংশ শতাব্দীর মধ্যে সনাতনী ঐতিহ্য যেগুলো পশ্চিমা বিশ্বে তৈরি হয় সেগুলো গ্রিসদের মধ্য থেকে প্রাপ্ত। গ্রিক চিত্রকলা, গ্রিক চিত্রকলা গুলো অধিকাংশ ছিল লরা আইদার আর্ট এডুকেটর এবং ভিজুয়াল আর্টিস্ট। এর ভিতরে কি ছিল? গ্রিক ফুলদানি, লাল চিত্রগুলি কৌশল দ্বারা আঁকা। গ্রিক পেন্টিং এর বৈশিষ্ট্য ছিল ফর্ম ভারসাম্য अर्थात जेमेटिक जे काठामो सेटी तादेर भितरे देखा जाए। रंग एवं डिजाइनेर सम्प्रीति अर्थात रंग एवं नक्शार एक संयुक्त छिलो। देवपदार्थेर प्रतिनिधित्व अर्थात विभिन्न देवदेवीर छवि एवं प्रतिनिधित्वेर अपनारा माइक्रोफोन गुलो म्यूट पे रखें। माइक्रोफोन गुलो तुरन তারপর দেখেন প্রতিদিনের দৃশ্য অর্থাৎ গ্রামীণ যে দৃশ্যগুলো থাকে প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্যগুলো তাদের ভিতরে লক্ষ্য করা যায় ছবি কার্যক্রমের ভিতরে। বাস্তব উপস্থাপনা অর্থাৎ যেটা সরাসরি দেখে সেটি কিন্তু তারা ছবির মাধ্যমে ফুটে তোলে। ওয়াল পেইন্টিং গুলোতে ফ্রেস্কো টেম্পারিং এবং এনামেলিক কৌশলগুলো ব্যবহার করেন। তারপরে গ্রিক সিরামিক পেইন্টিং কালো চিত্রসমূহ লাল চিত্র মূর্তি চিত্র দীর্ঘদিন ধরেই এটি বিশ্বাস করা হতো যে স্ট্যাচুরির আর্ট অর্থাৎ মূর্তির ভাস্কর্যগুলোর উৎপাদন প্রাচীন গ্রিসের রঙের অভাবে সীমাবদ্ধ ছিল। বাম দিকে একটি গ্রিক মূর্তি যেমন প্রদর্শিত হচ্ছে ডান দিকে কিভাবে আঁকা হতো আজকাল অধ্যয়নগুলি প্রমাণ করেছে যে এই শৈল্পিক দিকটি বৃহৎ আকারে রঙিন অলঙ্কারও পেয়েছিল। এই আবিষ্কারটি কিছু পশ্চিমা শিল্প নিয়ে গ্রিক ভাস্কর্যটির শাস্ত্রীয় প্রভাব সম্পর্কে কিছু প্রতিবিম্ব এবং বাক নিয়ে আসে। এরপর গ্রিক স্থাপত্য। গ্রিক স্থাপত্যের ভিতরে আছে কি অ্যাটালস এর স্টোয়া এস্তোনিয়াসের প্রাচীন আগোড়া প্রত্নতাত্ত্বিক স্থানের পূর্ব দিকে অবস্থিত অ্যাটালস বা অ্যাটালাস এর স্টোয়া পর্যটকরা একে কি হিসাবে চিহ্নিত করেছে বিলাসবহুল হিসাবে চিহ্নিত করেছে। একটি স্টোয়াটা একটি অত্যন্ত সহজ কাঠামো একটি মুক্ত স্থায়ী আচ্ছাদিত ওয়াকওয়ে যা এর সামনে একটি কলামের সারি সহ একটি দীর্ঘ দেয়াল রয়েছে। এই ওয়াকওয়েটা হাঁটার রাস্তার মাধ্যমে একটি আদর্শ স্টো 100 মিটার দীর্ঘ হতে পারে প্রায় 4 মিটার কলামের সমান এবং 4 মিটার গভীর ছাদযুক্ত এলাকা। মানুষ যে কোনো স্থানে ছাদযুক্ত এলাকায় কলমের মাধ্যমে প্রবেশ যখন স্টোগুলির একটি আগ্রাস সীমানা চিহ্নিত করতে ব্যবহার করা হয়েছিল তখন পিছনে প্রাচীরটি দোকানের খোলা ছিল যেখানে বণিকরা তাদের মালপত্র বিক্রি করত। স্টোয়াস গুলি মন্দির অভিক্ষেপ বা থিয়েটারে নির্মিত হয়েছিল যেখানে তারা মিছিল ও জনসাধারণের অন্ত্যেষ্টিক্রিয়ার আশ্রয় নেয়। কয়েকটি অঙ্গসের চারপাশে স্টোয়াস ছিল। অন্যান্য অগসরের নোটগুলি স্টোয়াস দ্বারা হর্ষস্থ আকৃতি এল আকৃতির বা পাই আকৃতির কনফিগারেশন তৈরি করেছিল। কিছু স্টোয়াস শেষ সময়ে বড় কক্ষ হবে। দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে মুক্ত স্থায়ী স্থায়ী বন্দোবস্ত দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। আশেপাশের বাড়ির ছাদের আশ্রয় কেন্দ্রে এবং অন্যান্যদের জন্য ওয়াকওয়ে তৈরির জন্য প্রসারিত করা হয়েছিল। অর্থাৎ তারা যে স্থাপত্যগুলো তৈরি করেছে তার ভিতরে চলাচলের জন্য ওয়াকওয়ে তা হাঁটার রাস্তা রাখছিল। ট্রেজারি তারপরে আপনার আছে টিমেসাস থিয়েটার। এখানে আপনার কিভাবে থিয়েটারটি কিভাবে তৈরি করেছিল এখানে কি কি প্রদর্শন করা হতো নাটক সিনেমা কি কি হইতো সেগুলো কিন্তু এখানে সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছে। অর্থাৎ মনে করেন আপনি একটি রাজপ্রাসাদ তৈরি করতেছেন স্থাপত্য কলা হিসেবে। এখন এই রাজপ্রাসাদটি তৈরি করতে আপনার কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে কয়টি জানালা রাখছেন কয়টি দরজা রাখছেন প্রবেশ পথ কেমন আপনার খিলান গুলো কেমন এইগুলো যে বর্ণনা আপনি তো নিজে দিতে পারবেন। ঠিক সেই সময়ে যে আপনার প্রাসাদ স্থাপত্য কলাগুলো তৈরি হয়েছিল তার ভিতরে কোথায় মূর্তি কোথায় ছবি অঙ্কন করা হয়েছে সেইগুলো বর্ণনায় ওই আপনি যেভাবে দিচ্ছেন সেইভাবে তারাও দিয়েছে সেটি বইয়ে এখন লিপিবদ্ধ হয়ে আছে আর আমরা সেইগুলো এখন পড়ে মুখস্থ করছি পরীক্ষা দিচ্ছি। প্রাচীন গ্রিসের জিমনেশিয়াম। এই জিমনেশিয়ামটি কিভাবে তৈরি হয়েছিল এতে কতটুক জায়গা আছে प्रवेशद्वार केमन एर भितरे सुव्यवस्था केमन এই বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তারপরে এর ভিতরে কি কি প্রদর্শনী দেওয়া হতো, ফাউন্টেন হাউস একদম সেম জিমদের সময়ের মতো, তারপর গারস্থ ঘর, গ্রিক ভাস্কর্য, এরপরে যে বিষয়টা আছে গ্রিক ভাস্কর্য, প্রাচীন গ্রিক ভাস্কর্য তার বৈশিষ্ট্য গঠন পর্যায়ে, প্রাচীন গ্রিক ভাস্কর্য এবং তাদের লেখক, প্রাচীন গ্রিক ভাস্কর্য এদেশের একত্বতার সাংস্কৃতিক ঐতিহ্য বৈচিত্র্যের শ্রেষ্ঠের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে। একে মহিমান্বিত এবং আত্মগ্রাফিক সাহিত্যে বাস্তবিত মানব দেহে তার আদর্শ সৌন্দর্য বৈশিষ্ট্য প্রাচীন গ্রিক ভাস্কর্য চিহ্নিত, তবে না শুধুমাত্র লাইন এবং কমনীয়তম শ্রেণী এত বড় তার স্রষ্টাদের যে তারা এমনকি আবেগ, ঠান্ডা পাথর, সরগ্রাম এর মধ্যে পাশ, তাদের মধ্যে জীবন শ্বাস মতো গভীর বিশেষ অর্থে আকার দিতে পরিচালিত দক্ষতা ছিল। প্রতিটি প্রাচীন গ্রিক ভাস্কর্য রহস্যের সঙ্গে অনিত এখন পর্যন্ত আকৃষ্ট মহান শিল্পীদের ওয়ার্কস কেউ উদাসীন ছেড়ে না। প্রাচীন গ্রিসের অন্য সংস্কৃতির মতো তার উন্নয়নের বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিটি ভাস্কর্য সহ চারুকলা সব ধরনের পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়েছিল। অতএব শিল্প এই ধরনের গঠনের প্রধান পর্যায়ে ট্রেস সংক্ষেপে এই দেশের ঐতিহাসিক বিকাশের মধ্যে বিভিন্ন সময়ে গ্রিক ভাস্কর্যের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারে। আর এই গ্রিক ভাস্কর্যের ভিতরে অন্যতম ছিল কি মহিলা প্রশিক্ষণ, নারী ও মেয়েদের চিত্র তরঙ্গিত চুল, লম্বা জামা কাপড় বৈশিষ্ট্যযুক্ত, কিন্তু অধিকাংশ কমনীয়তা এবং মসৃণ লাইন, অনুগ্রহ প্রতিমূর্তি নারীত্বের মধ্যে কয়েকটির সাথে। প্রাচীন গ্রিক ভাস্কর্য কিছু অসামঞ্জস্য অবশিষ্ট, প্রতিটি কাজ অন্যদিকে আকর্ষণীয় আবেগ এবং সরলতার সংযুক্ত। মানুষের ব্যক্তিত্ব একটি প্রদত্ত যুগান্তরকারীর জন্য চিহ্নিত করা, যেমন আমরা উল্লেখিত করতে পারি যে একটি অর্ধ হাসা যা তাদের একটি গভীরতা ও রহস্য দেয়। বার্লিন রাজ্যে জাদুঘর একটি ডালিমের সঙ্গে দেবী, একটি ডালিমের সঙ্গে কি দেবী আজ অবস্থিত পরিসংখ্যান শ্রেষ্ঠ অন্যান্য প্রাচীন ভাস্কর্যের মধ্যে সংরক্ষিত হয়। ভুল, অনুপাত ও বহিস্থিত বন্ধুরতা, হাত ইমেজ, বন্ধুদীপ্ত ভাব লেখক দ্বারা সঞ্চিত করেন, তখন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। একটি ভাস্কর্য তৈরির ভাবপূর্ণ অঙ্গভঙ্গি বিশেষত ভাবপূর্ণ এবং গতিশীল করে। অর্থাৎ একটি ভাস্কর্য তৈরি করার জন্য শরীরের যে দৈহিক যে কাঠামো, যে সৌন্দর্য, এই সঠিক তার কম্পোজিশন, এইগুলো যদি ঠিক রাখা হয় তাহলে কিন্তু ভাস্কর্য দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু যদি তার দৈহিক কাঠামো মনে করেন মাথা এবং পা, যে পাতা থাকে মাথা এবং পাতা কিন্তু সমান হয়, এখন যদি এইটা যদি ছোট বড় হয়ে যায়, পা লম্বা হয়ে যায় বড়ির তুলনায়, দেখতে খারাপ লাগবে। অর্থাৎ ভারসাম্য বজায় রাখার জন্য দরকার কি সঠিক কাঠামো দান। পিথাগোরাসের ভাস্কর্য, এখানে সেই পিথাগোরাসের ভাস্কর্য কিন্তু সুন্দর আলোচনা করা হয়েছে। তারপর শাস্ত্রীয় সবের অন্যান্য ভাস্কর্য, প্রাচীন গ্রিক ভাস্কর্য এবং চিত্রকলার, অর্থাৎ প্রাচীন যে গ্রিক ভাস্কর্য ছিল সেগুলো চিত্রকলার মধ্যেও কিন্তু পড়েছে, কারণ ওই ভাস্কর্য গুলো আবার চিত্রকলায় অঙ্কন করা হয়েছে। তারপরে গ্রিক পুরাণের দেবদেবীর মূর্তি, প্রাচীন গ্রিক ভাস্কর্যের কাজ কেমন ছিল এবং কিভাবে ভাস্কর্যগুলো তৈরি করতো সেখানে আলোচনা করেছে। জিউসের মূর্তি, হেলেনীয় যুগের ভাস্কর্যগুলো কেমন ছিল। তারপরে তিন মহান ভাস্কর্য, অর্থাৎ তিন মহান ভাস্কর, এই তিন মহান ভাস্কর দেখেন 14th শতাব্দীর BC একত্বতার ভাস্কর্য কাজ হবে। মানবতাবাদী আদর্শ সংরক্ষিত, কিন্তু একই সময়ে বেসামরিক কর্মীদের ঐক্য ডিসঅ্যাপিয়ার করা হয়। জীবন প্রাচীন গ্রিক ভাস্কর্য এবং তাদের লেখক এর জগতের উপলব্ধি অখণ্ডতা পূর্ণতা একটা ধারণা হারাবেন। বড়কর্তা 4th শতাব্দীর BC মধ্যে অবস্থিত আধ্যাত্মিক জগতের শিল্পের নতুন মতকে প্রকাশের প্রাধান্য দেন। এটি সবচেয়ে স্পষ্টভাবে এই খোঁজা তিন লেখক প্রকাশ করে, মানে তারা যে সঠিক ভাস্কর্য সন্ধান করতে গিয়ে তারা তিনটা লেখকের সন্ধান পান। স্কোপাস অনন্য ভাস্কর যিনি সে সময়ের কাজের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব, তার ভিতরে অন্যতম ছিল কে? স্কোপাস। তার শিল্পকলায় গভীর সন্দেহ, সংগ্রাম, উদ্বেগ, পরিতি এবং আবেগ শ্বাস ফেলা প্যারোস দ্বীপে এই নেটিভ গ্রিস সীমানার অনেক শহরগুলোতে কাজ করেন। তারপরে দেখেন প্র্যাক্সিটেলেস, তা না হলে সৃজনশীল তার প্র্যাক্সিটেলেসের ভাস্কর্য ছিল। আমি শরীরে লেখকের কামুক সৌন্দর্য এবং জীবনের আনন্দ গেয়েছিলেন। প্র্যাক্সিটেলেস আর একটাকে স্কোপাস। প্রথম যে তিন মহান ভাস্কর যে লেখক ছিলেন তাদের ভিতরে কি, অর্থাৎ তাদেরকে ভাস্কর হিসেবে চিহ্নিত করা হয়েছে স্কোপাস আর একটা হলো প্র্যাক্সিটেলেস, দ্বিতীয়টা লিকোচারিস। এই তিনজন ভাস্কর শিল্পী। অন্যান্য ভাস্কর শিল্পীদের কাজ এখানে আলোচনা করা হয়েছে। প্রাচীন গ্রিক ভাস্কর্য বিকাশের পর্যায়, এই ভাস্কর্য কিভাবে বিকাশ পায়? মনে করেন এক রাজ্য থেকে আর এক রাজ্যে ভ্রমণে আসছে, এই ভ্রমণে আসার ফলে যে পর্যটক অন্য একটি রাজ্য গেছে, যদি সে ওই রাজ্যে কোনো চোখে পড়ে এমন কোন দৃশ্য দেখে সে নিশ্চয়ই তার রাজ্যে গিয়ে এটা আলোচনা করবে, মানে এটা গল্প করবে যে আমি অমুক রাজ্যে গিয়েছিলাম, আমি সেখানে এইগুলো দেখছি, সেখানে ভাস্কর্যগুলো অনেক সুন্দর ছিল। তাহলে এই ভাস্কর্যের কাঠামো, রূপ তার পছন্দ হয়েছে, সে কি করছে? আপনার তার নিজের রাজ্যে গিয়ে সেটি প্রকাশ করছে এবং ওই রাজ্যের রাজা এদেরকে হায়ার করছে, হায়ার করে তাদের রাজ্যে নিয়ে যাচ্ছে এবং এই ধরনের ভাস্কর্য সেখানেও তৈরি করা হচ্ছে। এভাবে ভাস্কর্য শিল্পে রাজ্য থেকে রাজ্য, দেশ থেকে দেশ, এভাবে সমস্ত জায়গায় বিস্তৃতি লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু সুন্দর করে পড়বেন, কারণ ভাষাগুলো কিন্তু অনেক কঠিন। আপনারা যদি একটু সুন্দর করে না পড়েন তাহলে কিন্তু আয়ত্ত করতে পারবেন না। পরীক্ষার আগের দিন রাতে পড়ে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। সুতরাং আমি সবাইকে আহ্বান করব, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের যে শীটগুলো দেওয়া আছে এই শীটগুলো সুন্দর করে শেষ করবেন এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে, অর্থাৎ পরীক্ষা যে নেওয়া হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে আপনি অবশ্যই জিমেলের মাধ্যমে অ্যাসাইনমেন্টটি জমা দিবেন। আপনার এই জিমেল যে অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছেন এর উপরে নির্দিষ্ট একটি মার্ক আছে, সেই মার্কটি কিন্তু আপনার মূল পরীক্ষার সাথে সংযুক্ত করা হবে। সুতরাং যারা ক্লাস করছেন না বিভিন্ন সমস্যার কারণে, অবশ্যই ক্লাস করার চেষ্টা করুন। আপনাদের যারা একান্তই প্রবলেমে আছেন তারা ছাত্রদের সাথে যোগাযোগ করবেন, তা নাহলে কিন্তু পরীক্ষা দেওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আর আপনারা অবশ্যই লেকচারগুলো শুনছেন, ভাষাগুলো কত কঠিন, সংস্কৃত ভাষা, আপনারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করবেন, তা নাহলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই ক্লাসগুলো করবেন এবং ক্লাস শেষ করার আগে আমাদের সবার উদ্দেশ্যে একটি তথ্য দিতে চাই যে আমাদের কিন্তু বিজয় দিবসের যে প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, 25 তারিখ লাস্ট ডেট। আপনারা এর ভিতরে ছবি অঙ্কন করবেন, অঙ্কন করে জমা দিবেন। এখানে কিন্তু দুই পক্ষ যুক্ত হতে পারবে, আমাদের স্টুডেন্ট এবং বাইরের স্টুডেন্টরা, দুইটা গ্রুপ হয়েছে। আমাদের যে স্টুডেন্ট গুলো আছে অবশ্যই আপনাদের নাম, রোল এবং ব্যাচ উল্লেখ করবেন এবং বাইরে থেকে যারা যুক্ত হবেন তারা অবশ্যই আপনারা কি করবেন আপনাদের নাম ঠিকানা দিয়ে দিবেন যেন আপনাদের সাথে আমরা কন্টাক্ট করতে পারি আর ছবি অঙ্কনের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো মুক্তিযোদ্ধারত একটা চিত্র অঙ্কন করতে হবে যুদ্ধরত মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে এমন মুক্তিযোদ্ধা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায় বেলায় বলে যাই যে আমাদের অষ্টম ব্যাচে ভর্তি চলছে আপনারা যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করুন এবং যারা আমাদের রানিং স্টুডেন্ট আছে আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে অবশ্যই এই এসএমএসটি তাদের কাছে পৌঁছে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন